মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনি ধৃতরাষ্ট্র ভাব ধরেছেন নাকি? আজি মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযান নামে আপনি যে আসনি তৈয়ার করেছে, আপনার বিজেপি সরকারখানে যে আসনি তৈয়ার করেছে, এই আসনির ধনক আপনি কলা বগা বাছিছে নাকি? আজি কিয় নিবনুয়া যুবক যুবতী সকলক স্বাবলম্বী হওয়ার সপোন দেখায় আজি বঞ্চিত করা হল? হাজার হাজার নিবনুয়া যুবক যুবতী সকলক সংস্থাপনের সপোন দেখায় আপনি আজি কিয় বঞ্চিত করলে? এই প্রশ্ন এই কারণে আমি করছো যে আপনি জানে যে আজি কিছুদিনের আগত সিএম ত্রিপুলে আসনি নামত আপনার দলের নেতা কর্মী সকলক আপনি সংস্থাপন করলে, অর্থাৎ হাজার হাজার নিবনুয়া শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত সাক্ষাৎকার লওয়া যখন যুবক যুবতী আছিল তখনলোক এই আসনিরপর বিজেপি নোহার বাবে বঞ্চিত করে দিয়া হল, বিজেপি দলের সদস্য নোহার বাবে বঞ্চিত করে দিয়াটো কি যুক্তিসঙ্গত? আপনি মুখ্যমন্ত্রী হিসাবে সকল শ্রেণী সকল নিবনুয়া যুবক যুবতী সকলক সংস্থাপন দিয়াটো আপনার দায়িত্ব আছিল। কর্মসংস্থাপনের অবিহনে এখন রাজ্য আগুয়ে যাওয়া কোনো কারণে সম্ভব নহয়। আর আমি দেখবলে পাইছো হৌ সিদিনা 3000 চাকরির বাবে প্রায় 12 লাখ যুবক যুবতীয় আবেদন করেছিল। গতি কেনেকুয়া একটা ব্যবস্থার মাজত আমার সমাজখন আছে, আমি আছো, নিবনুয়া সমস্যা দৈনিক কি ধরনের বৃদ্ধি পাইছে, আর সেই নিবনুয়া ভয়াবহতার মাজত আপনি নতুন প্রজন্মক যুবক যুবতী সকলক সপোন দেখাইছিল যে সিএম ত্রিপুলে আসনি জড়িয়তে সকলকে সংস্থাপন করা হব, বেপার বাণিজ্য করবলে সুবিধা দিয়া হব, সরু সরু উদ্যোগ করবলে সুবিধা দিয়া হব, আর শেষত রাজকোষের ধন অপব্যবহার করে সকল নিবনুয়া যুবক যুবতীক প্রতারণা করে নিজের দলের কর্মী সকলক আপনাদের সংস্থাপন দিলে। সিএম ত্রিপুলে আসনিরপর বঞ্চিত হওয়া 75,000 যুবক যুবতীক আপনি পুনের আবেদনের কারণে অনুরোধ জানাইছে, কিন্তু সেই যুবক যুবতী সকলে প্রথমে আবেদন করতে যে খরচ হয়েছিল, তখনকে ট্রেনিং লোতে যে খরচ হয়েছিল, বারে বারে তখনকে সাক্ষাৎকার দিব যাওতে যে খরচ হয়েছিল, অনলাইন করতে যে খরচ হয়েছিল, সেই খরচের পয়সা কোনে দিব? আজি 75,000 যুবক যুবতীক তখনকে ট্রেনিং দিয়া পিছতো পরীক্ষা যোগ্য বিবেচিত হওয়ার পিছতো বঞ্চিত করে দিয়া হল কেবল বিজেপি নোহার বাবে। আজি অযোগ্য প্রার্থীকেও আপনাদের সিএম ত্রিপুলে আসনি ধন প্রদান করেছে, গতি ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ হব। আজি পুনের জাতীয়তাবাদী যুব পরিষদের নেতৃত্ব সিএম ত্রিপুলে আসনির বঞ্চিত হাজার হাজার নিবনুয়া যুবক যুবতী ওলাই আহিল, যখন মুখ্যমন্ত্রীক দাবি জানাইছে যে সিএম ত্রিপুলে আসনি ধন সঠিক রূপত ব্যবহার হওয়া নাই, এই আসনি ধন যোগ্য প্রার্থী সকলে বঞ্চিত হয়েছে, এই আসনি ধন কেবল বিজেপি দলের নেতা কর্মী সকলে পাইছে। গতি আজি আমি আপনাক প্রশ্ন করব খুঁজছো যে আপনি ধৃতরাষ্ট্র ভাও ধরেছে নাকি? আপনি সকল দেখিও নেদেখা ভাও ধরে আছে নাকি? চারিওফালে আপনি চাও যে নিবনুয়া যুবক যুবতী সকলের যে অবস্থা, তখনকে যেধরণে সমাজখনক মূর দাঙি জিয়াই থাকিব লাগিছিল, বা এখন সরকারে নিবনুয়া যুবক যুবতী সকলক সংস্থাপন দিবর কারণে যে ব্যবস্থা করব লাগছিল, সেই ব্যবস্থা কিন্তু আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারখনে করিব পৰা নাই। হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে চাকরি দিম বলে কই চাকরি দিব পৰা নাই, ফলত দৈনিক যে ধরনের নিবনুয়া সংখ্যা বৃদ্ধি হয়েছে, আর সেই নিবনুয়া সংখ্যা নাইকিয়া করব কারণে সরকারে লওয়া ব্যবস্থা এটা সব ফুটুকার ফেন হয়েছে। গতি রাইজে বিচার বিশ্লেষণ করক, বিবেচনা করক, সিএম ত্রিপুলে আসনি ধন সচাক মিস ইউজ হয়েছে নাকি, সচাক বিজেপি দলের নেতা কর্মী সকলে পাইছে নাকি, আপনাদের এই আসনিরপর বঞ্চিত হয়েছে নাকি, আপনাদের আমার মতামতের জড়িয়ে জানাও। পুনের কোথাও মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধৃতরাষ্ট্র ভাব হয়ে আছে, আর সেইভাবে এটা হাজার হাজার যুবক যুবতীয় সিএম ত্রিপুলে আসনি বঞ্চিত যুবক যুবতী সকলে আজি রাজপথত ওলাইছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রশ্ন করেছে যে এই আসনির ধন আমি কিয় নেপালো, আমি যোগ্য বিবেচিত হওয়ার পিছতো পরীক্ষাত ভালদরে উত্তীর্ণ হয়ে নম্বর পাওয়া পিছতো কিয় এই আসনির ধন নেপালো বলে প্রশ্ন করেছে, আর যখন ট্রেনিংত সম্পূর্ণরূপে তখনকর নিজের ট্রেনিং সম্পূর্ণ করা নাছিল তখনকর এই আসনির ধন পাইছে বলে অভিযোগ আছে।
গতিকে সম্পূর্ণ বিষয়টি সিবিআই তদন্ত হব লাগিব আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ধৃতরাষ্ট্র ভাব নধরি সিএম ট্রিপুলে আসনি ধরন সচাকই মিস ইউজ হয়েছে নাকি যে অভিযোগ উঠিছে ইয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত ঘোষণা করা।